Hello everyone, welcome back to my YouTube channel. It's me Priyanka. I hope you all are doing great. So, আজকে আমি 2 কোটি টাকার বাসে ট্রাভেল করব. Yes, ঠিক শুনেছো, 2 CR. পেছনে যে বাসটা দাঁড়িয়ে আছে ওটার প্রাইস হচ্ছে 2 CR অ্যারাউন্ড. And এই বাসটা হচ্ছে ভলভো 9600. So, চলো তাহলে ভেতরে গিয়ে দেখা যাক 2 কোটি টাকার বাসের ইন্টেরিয়রটা কেমন. ওকে, Volvo 9600 হচ্ছে ইন্ডিয়াস মোস্ট লাক্সারিয়াস বাস। এটা লঞ্চ হয়েছিল ব্যাঙ্গালোরে 3rd August 2022 তে। ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই বাসের ইন্টেরিয়রটা কেমন। লেটস গো। সো বসের সিটগুলো হচ্ছে এরকম পুশ ব্যাক। আমার সিট নাম্বার হচ্ছে 5D। এটা হচ্ছে আমার সিট, আই মিন উইন্ডোটা। তো এখানে সিটগুলো দেখতেই পাচ্ছ এরকম পুশ ব্যাক। অ্যান্ড নেক্সট হচ্ছে এসি, এই যে দুটো। দেন চার্জারের জন্য এখানে জায়গা আছে, সি টাইপ হলে নেই। এটা হচ্ছে ফুল বাস। ওখানে লাগেজ রাখার জায়গা আছে। যেই সিটসগুলো তোমরা দেখছো এটা অ্যাকচুয়ালি পুরো ব্যাক হয়ে যায়। অ্যান্ড সামনেও পা রাখার জন্য যে জায়গাটা আছে সেটা আর কি তোলা যায়। তো এই বাসের টিকিটটার প্রাইস কত কি সেটার ইনফরমেশানটা তোমাদের দিয়ে দিই। যখন আমি বুক করছিলাম নেক মাই ট্রিপে, দ্যাট টাইম প্রাইসটা ছিল হচ্ছে অ্যারাউন্ড 949, বাট আফটার জিএসটি ওটা হয়ে গেছে হচ্ছে 1330। বিকজ আমি একটু 11 আওয়ারও বুক করেছি, বিকজ আমার আগে টিকিট এসছে, দেন আমি একদিন পরে আর কি বাসটা কনফার্ম করেছি। বাট স্টিল প্রাইস ইটস ওকে, খারাপ না। আমি আর অ্যাকচুয়ালি বুক করার ইচ্ছে ছিল ডেলটিন, বাট ডেলটিনটা আমি পাইনি, মানে এই টাইমিংয়ের সাথে ম্যাচ হচ্ছিলো না, যেহেতু আমার দুটোর ফ্লাইট ছিল, মানে আই মিন দুটোর ল্যান্ডিং টাইম ছিল। তো 5টাই মানে লক্ষ্মী ট্রাভেলসের এইটাই একমাত্র অ্যাভেলেবেল ছিল। আদারওয়াইজ ডেলটিনের বাসটা ভীষণ সুন্দর, কোনো দিনও পারলে ওই বাসটাতেও আমি ট্রাভেল করবো। অ্যান্ড সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবেন। ওই বাসটা ভীষণ সুন্দর দেখতে, স্কাই ব্লু কালারের, আমি দেখে ফ্যান হয়ে গেছিলাম। বাট এটাও সুন্দর, একটু অরেঞ্জিশ টাইপের। বাট চলো দেখতে থাকো বাকি ব্লগগুলো। বাসটা স্টার্ট হওয়ার সাথে সাথেই বাস থেকে সবার জন্য একটা বা দুটো করে জল আর একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করে। নেক্সট হচ্ছে যারা অনলাইনে টিকিট বুক করেছো তাদেরকে কিছু সিগনেচার করতে হয়, যেরকম নিজের নাম, কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড সিগনেচার। বিকজ অনলাইনে যারা তোমরা বুক করবে তাদের লিস্টটা ওদের কাছে রাখাটা খুব ইম্পর্টেন্ট। যারা অফলাইন বা ডিরেক্ট বুক করেছো তাদের জন্য এই ফেসিলিটিটা নেই। বাসে ট্রাভেল করার নাম শুনলেই সবার আগে আমাদের মাথায় আসে বাসের সিটগুলো কতটা কমফোর্টেবল হবে। যদি লং জার্নি হয় তাহলে আমরা কতটা কমফোর্টভাবে যেতে পারবো। তো এই ক্ষেত্রে এই বাসটা কিন্তু খুবই কমফোর্টেবল। অ্যান্ড এই বাসের সিটগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির। অ্যান্ড যেই ব্যাকরেস্টটা তোমরা দেখতে পেলে বাসে সেটা পুরোপুরি একদম ব্যান্ড হয়ে যায়, মানে লিটারালি তোমরা শুয়ে শুয়েই যেতে পারবে। অ্যান্ড সামনের যে লেগ স্পেসটা আছে ওটাও উঠে যায়। তো আমি কিন্তু এই 13 ঘন্টার জার্নিতে একটু আনকমফোর্টেবল ফিল করিনি, বিকজ আমার বাসে ট্রাভেল এইটা ফার্স্ট টাইম, মানে এত লং টাইমের জন্য। সো আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। দিল্লি থেকে বাসে ওঠার পর বাসটা টোটাল 3টে জায়গাতে হল্ট দেয়। একটা এই যে দেখছো হাভেলি মান্নাত, এটা হচ্ছে একটা হোটেল কাম রেস্টুরেন্ট, এখানে ফার্স্ট ডিনারের জন্য হলটা দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে চণ্ডীগড়। অ্যান্ড থার্ড হচ্ছে যদি কেউ রিকোয়েস্ট থাকে কোনো স্পেশালি কোনো লেডিসের ওয়াশরুম ইউজ করার জন্য, তাহলে অন্য যে কোনো একটা পেট্রোল পাম্পে এরা হলটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। অ্যান্ড আজকের জন্য এই চুকানি, টাটা। অ্যান্ড তোমরা যদি আমার ভিডিও পছন্দ করে থাকো তো ডেফিনেটলি লাইক, ফলো আর সাবস্ক্রাইবটা করে দিও। অ্যান্ড অফকোর্স বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে তোমরা জলদি জলদি আমার নোটিফিকেশনগুলো পেয়ে যাবে যখনই আমি পোস্ট করবো। চলো তাহলে আজকের জন্য এই চুকানি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ওকে, বাই বাই, লাভ ইউ।